হ্যালো গাইস ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আপনি রকম ট্রেডিং না করেও কেবলমাত্র স্টেকিংয়ের মাধ্যমে ভালো পরিমাণে ইন্টারেস্ট পেতে পারেন তো স্টেকিং কি সে সম্পর্কে ডিটেলস ভিডিও বানানো আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা প্ল্যাটফর্ম শেয়ার করব যে প্ল্যাটফর্মটা আপাতত সবথেকে মানে ভালো রকমের ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে তো স্টেকিং সম্পর্কে কিছু মানে কনফিউশনও ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকারে আসবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন আর ভিডিও শুরু করার আগে ভিডিওটার একটা ডিসক্লেমার আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসারও নই এবং ফিনান্সিয়াল অ্যাডভাইস প্রদান করি না যা কিছু দেওয়া হয় এই চ্যানেল থেকে সমস্ত কিছুই এডুকেশনাল পারপাসের জন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই ভোলাটাইল এবং রিস্কি মার্কেট এই মার্কেটে নিজের রিস্কে প্রবেশ করুন কারণ এখানে লাভ হলেও আপনার হবে এবং লস হলেও আপনার হবে চলুন ভিডিওটা শুরু করি তো দেখুন যে প্ল্যাটফর্মটাতে আমরা স্টেকিংয়ের কথা বলা হচ্ছে সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে হোবি গ্লোবাল এটা একটা খুবই ভালো এক্সচেঞ্জ ঠিক আছে এবং এই এক্সচেঞ্জটা মানে বাইনান্সের মতোই আর কি সিকিউর এক্সচেঞ্জ এখানে কোনো দিন আর কি হ্যাকটাকে ট্যাকও হয় ঠিক আছে তো এখানে আপনারা যদি মানে স্টেকিং করেন তাহলে ভালোই হবে তো চলুন কীভাবে করবেন সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি তো হুবি যখন অ্যাপসটা ওপেন করবেন এরকম ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে চলে আসার পরে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন হো আর সেখানে ক্লিক করবেন ঠিক আছে হু নে ক্লিক করার পর তো এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনি এখানে কিছু অপশান দেখতে পাবেন ফিচার বলে আর তার নিচে দেখুন প্রুডেন্ট বলে যে অপশানগুলো রয়েছে এখানে প্রুডেন্টে অনেকগুলো কয়েন রয়েছে সেগুলোতে আপনি কত পার্সেন্ট করে ইন্টারেস্ট পাবেন সে সম্পর্কেও এখানে সমস্ত কিছু বলা থাকবে ঠিক আছে দেখুন যেমন সুসি হচ্ছে টোয়েন্টি পারসেন্ট স্পেল হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এরকম করে পারবেন তো তার আগে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা ফিচারের মধ্যে যে কয়েনগুলো রয়েছে দেখুন ছশো ছেষট্টি পার্সেন্ট ইন্টারেস্ট ঠিক আছে ছশো ছেষট্টি পার্সেন্ট ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন আপনারা মোর বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন মোরে ক্লিক করলে আপনাদের কাছে কিছু কয়েন খুলে চলে আসবে ঠিক আছে তো দেখুন এখানে অনেক কয়েন চলে এসেছে যেমন এখানে ফার্স্ট যে কয়েনটা আছে এস এম সি এটা ছশো ছেষট্টি পার্সেন্ট ইন্টারেস্ট দেবে এবং চোদ্দো দিনের মধ্যে ঠিক আছে এর টার্ম হচ্ছে চৌদ্দ দিন চোদ্দো দিন পর্যন্ত আপনার যে টোকেনটা সেটা এখানে স্টেকিংয়ে রইবে মানে এটাকে আর আনলক করতে পারবেন না চোদ্দো দিন পর্যন্ত তারপরে আছে সিটি এক্স সি টু এক্স এটাও ছশো ছেষট্টি পার্সেন্ট ইন্টারেস্ট দেবে ঠিক আছে এবং এটা সাত দিনের জন্য এরকম করে দেখুন আপনারা দেখতে পাবেন অনেক কয়নি এখানে রয়েছে যেগুলো কিন্তু ভালো পরিমাণে ইন্টারেস্ট দিচ্ছে এবার এদিকে দেখুন যেগুলো আর কি ডান হয়ে গেছে মানে এদের যে লিমিট সেটা পূরণ হয়ে গেছে সেটাতে এমনি ডান লেখা থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন ডান লেখা থাকবে আর এখানে দেখুন যেগুলো শেষ হয়ে গেছে যেগুলো টার্ম শেষ হয়ে গেছে সেগুলো এন্ডেড বলে লেখা থাকবে ঠিক আছে তো এবার এখানে আমরা যদি যাই দেখুন আমরা যদি ফার্স্ট ফার্স্ট যেটা আছে সেটা যদি দেখতে যাই আমরা চোদ্দ দিন একটা করবো তো দেখুন এখানে ছশো ছেষট্টি পার্সেন্ট ইন্টারেস্ট দেবে এটার মানে হচ্ছে ছশো ছেষট্টি পার্সেন্ট চৌদ্দ দিনের মধ্যে আপনি ছশো ছেষট্টি পার্সেন্ট পাবেন না ঠিক আছে এটার মানে হচ্ছে ইয়ারলি ছশো ছেষট্টি পার্সেন্ট তো ইয়ারলি যদি ছশো ছেষট্টি পার্সেন্ট হয় তাহলে চোদ্দ দিনে কত হচ্ছে সেই পার্সেন্টই আপনারা পাবেন ঠিক আছে চৌদ্দ দিনে মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতন ইন্টারেস্ট আপনারা পাবেন ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতন চোদ্দো দিনে ইন্টারেস্ট পাবেন এবারে এই যে ইন্টারেস্টটা এটার সম্পর্কেও আপনাদেরকে বলে দিই ধরুন আপনি একশো ডলার লাগালেন এখানে স্টেকিংয়ে ঠিক আছে একশো ডলার লাগালেন তার মানে এই নয় যে চোদ্দো দিন পরে আপনি একশো ডলারের পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে পঁচিশ ডলার পাবেন ঠিক আছে কোনো মতেই নয় এটা এটার মানে হচ্ছে যে একশো ডলার দিয়ে আপনি এসএমসি টোকেন যতগুলো পাবেন একশো ডলার দিয়ে এসএমসি টোকেন যতগুলো পাবেন ঠিক আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিনের মধ্যে আপনাকে কিন্তু পেমেন্ট করে দেবে ঠিক আছে ধরুন আপনি যদি একশো ডলার দিয়ে যদি ধরুন পাঁচশোটা টোকেন পান ঠিক আছে তো পাঁচশোটা টোকেনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যত হচ্ছে ততগুলো এস এম সি ডাব্লিউ টোকেন আপনাকে কিন্তু দিয়ে দেবে ঠিক আছে ইন্টারেস্ট হিসাবে তো চলুন ক্লিক করে দেখা যাক কী কী বলছে তো এখানে দেখুন এদের যে লিমিট রয়েছে এতগুলো এস এম সি ডাব্লিউ যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এদের যে স্টেকিংয়ের প্রোগ্রামটা সেটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এখন দেখুন এতগুলো পর্যন্ত এস এম সি এখনও পর্যন্ত আর কি স্টেকিং হয়েছে তো এখানে ক্লিক করছি এখানে আরেকটা জিনিস দেখতে পাবেন যদি আপনি দেখতে চান যে যেগুলো এন্ড হয়ে গেছে সেগুলো না দেখতে চান তাহলে এই বক্সটাই ক্লিক করবেন আর আপনার কাছে যে টোকেনগুলো আছে সেগুলো যদি দেখতে চান তাহলে এখানে ম্যাচ মাই অ্যাসেটে ক্লিক করবেন ঠিক আছে তো আমি দেখুন এস এম সিডাব্লিউ যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে সমস্ত কিছু একদম ডিটেলস দেওয়া থাকবে দেখুন এখানে এর যে টার্মটা সেটা হচ্ছে চোদ্দো দিন অর্থাৎ কি ১৪ দিন পর্যন্ত আপনার এই টোকেনটা এখানে কিন্তু মানে ইনভেস্ট হয়ে থাকবে ঠিক আছে এবং এখান থেকে কিন্তু চোদ্দো দিনের মাথায় আপনি কোনোদিনই এই টোকেনটাকে তুলতে পারবেন না ঠিক আছে আর এখানে দেখুন দেখিয়ে দেবে যে আপনার কতগুলো টোকেন রয়েছে আমার কাছে যেমন পঁয়তাল্লিশটা টোকেন রয়েছে ঠিক আছে এবং দেখুন এখানে মিনিমাম ইনভেস্টমেন্টটাও দেখিয়ে দেবে এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে দশটা এস এম সি ডাব্লিউ টোকেন দশটার নিচে কিন্তু আপনি স্টেক করতে পারবেন না এবং ইন্ডিভিজুয়াল ক্যাপ দেখুন এখানে লেখা রয়েছে ইন্ডিভিজুয়াল ক্যাব হচ্ছে পঁচিশশো অর্থাৎ একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে পঁচিশশোটার বেশি এস এম সি ডাব্লিউ কোয়ানকে আর কি স্টেকিংয়ে লাগাতে পারবে না ঠিক আছে এবং রিমেনিং কোটা অর্থাৎ এর যে পুরো যতটা মানে ক্যাপাসিটি ছিল তার মধ্যে আর এতগুলো রিমেনিং রয়েছে অবশিষ্ট রয়েছে এগুলো পূর্ণ হয়ে গেলে এদের যে প্রোগ্রামটা সেটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এবার দেখুন উইথড্রল অ্যাট ম্যাচিউরিটি অর্থাৎ কি যখন আপনার টোকেনটা ম্যাচিউর হবে মানে ডিপোজিট করার পর থেকে যতদিনের মাথায় আপনার চোদ্দো দিন হচ্ছে তারপরেই কিন্তু এই টোকেনটা আপনার যে ওয়ালেটে চলে আসবে একদম ইন্টারেস্ট সহ ঠিক আছে তার কিন্তু আপনি তুলতে পারবেন না তো দেখুন এখানে আপনাদের কিছু অসুবিধার কথাও বলে দিই ধরুন আপনি এখানে ডিপোজিট করলেন ঠিক আছে কয়েনটাকে মানে স্ট্যাকিং করলেন স্ট্যাকিং করার জন্য দেখুন চোদ্দ দিন আপনাকে কিন্তু তুলতে দিচ্ছে না তো এই মাথায় যদি দামটা টোকেনটার অনেক উপরে চলে যায় তাহলেই কিন্তু আপনি বিকতে পারবেন না ঠিক আছে সেল করতে পারবেন না আপনাকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে ঠিক আছে বা ধরুন এই যে টোকেনটাকে আপনি আর কি স্টেকিং করে রেখেছেন এবার যদি এটা অনেক ডাউনে চলে যায় তাও কিন্তু আপনি বিকতে পারবেন না তাহলে কিন্তু আপনার লস হতে পারে তো এই দুটোই হচ্ছে অসুবিধা এই অসুবিধাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখা উচিত বা মাথায় রাখা উচিত বলে আমি মনে করি ঠিক আছে এবং দেখুন এখানে বেশি পরিমাণ ইনভেস্ট কিন্তু না করাই উচিত আমার মনে হয় তো মোটামুটি ইনভেস্ট করতে পারেন আপনারা ভালো রকমের ইন্টারেস্ট দিচ্ছে ঠিক আছে চোদ্দো দিনের মাথায় পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্টও কিন্তু কম নয় ঠিক আছে তো চলুন দেখুন এবার আমি কী করবো এখানে ম্যাক্সে ক্লিক করে দেবো আমার পঁয়তাল্লিশটা এস এমসিডাব্লিউ কয়েনকে আমি স্টেক করতে চাই তো ম্যাক্সে ক্লিক করে দিলাম ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন একটা টার্ম অ্যান্ড কন্ডিশান বক্স রয়েছে সেটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে দেখুন এখানে আমাদের ডিপোজিট যে অপশানটা সেটা খুলে চলে আসবে ঠিক আছে এবার যদি ডিপোজিট ডে আমাদের কাছে দেখিয়ে দিচ্ছে দেখুন তেইশ তারিখ ঠিক আছে তেইশ মার্চ দু হাজার বাইশ ইন্টারেস্ট শুরু হবে একদিন পর মানে যেদিন ডিপোজিট করবেন তার পরের দিন থেকেই কিন্তু আপনার ইন্টারেস্ট পাওয়া শুরু হবে ঠিক আছে এবং ম্যাচিউরিটি ডেট দেখুন ছয় তারিখ চারের মাসে ছ তারিখে মানে এপ্রিল মাসের ছ তারিখে কিন্তু আপনার যেটা সেটা ম্যাচিউর হয়ে যাবে এবং ইন্টারেস্ট আপনি পাবেন সাত তারিখে ইন্টারেস্ট সাত তারিখে আপনি পেয়ে যাবেন ইন্টারেস্ট প্লাস আপনার যেটা স্টেকিং ছিল সেটা নিয়ে ঠিক আছে তো এবার দেখুন আমি ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন ঠিক আছে এই যেটা রয়েছে দেখুন ডিপোজিট আর কন্ট্রাক্ট এটা দেখে টার্ম অ্যান্ড কন্ডিশান পড়ে নিতে পারবেন ডিপোজিটে ক্লিক করলাম ডিপোজিটে ক্লিক করার পর এখানে সমস্ত কিছু আরেকবার দেখিয়ে দিবে এবার কনফার্মে ক্লিক করে দিলাম ঠিক আছে তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখুন ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে আমার পঁয়তাল্লিশটা এসএমসি ডাব্লিউ কয়েন ঠিক আছে এবার দেখুন চেক অ্যাসেটসে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি দেখতে পারবো এখান থেকে আমার যে কয়েনটা ডিপোজিট হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারব দেখুন আমার যে তেরো ডলারের এখানে আমি ফ্লেক্সিবল টেক্স টেকিং করেছি একটা ডচ কয়েনের সেটা এখানে দেখা যাচ্ছে আর এটা ফিক্সড টোকেন ফিক্সড যেহেতু বটে চোদ্দো দিনের আগে তুলতে পারবো না ফিক্সড বটে সেহেতু এখানে দেখাবে ফিক্সডে ঠিক আছে তো দেখুন পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা এসএমসি ডব্লিউ টোকেন আর এখানে দেখুন ১৪ দিনের টার্ম আর আমি ইন্টারেস্ট কত পাবো দেখুন এগারোটা সি ডাব্লিউ টোকেন আরও পাবো ঠিক আছে মানে পঁয়তাল্লিশটা আমি স্টেক করেছি চোদ্দো দিন পরে আমি আরও এগারোটা সি ডাব্লিউ টোকেন পাবো তো চোদ্দোটা টোকেন আমার বাই করতে মানে যে প্রাইস আমি বাই করেছি মোটামুটি আমার লেগেছে বারো পয়েন্ট চুরানব্বই ডলারের মতো বারো পয়েন্ট চুরানব্বই ডলারের মতো এবার যদি সেই প্রাইসে যদি আমি এগারোটা আরও যুক্ত করি মানে ছাপ্পান্নটা টোকেন বিক্রি করি তাহলে আমার যে আসবে প্রফিটটা সেটা মোটামুটি ষোলো ডলারের কাছাকাছি ঠিক আছে ষোলো ডলারের কাছাকাছি প্রফিট কিন্তু আসবে ঠিক আছে এবং সেটা যদি এই প্রাইসে থাকে এর থেকে যদি বাড়ে তাহলে আমি বেশিও লাভ পেতে পারি বাইরে থেকে যদি কমে যায় তাহলে আমি কিন্তু কম লাভ পাবো ঠিক আছে এই কথাগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তো প্ল্যাটফর্মটা ভালোই বটে খারাপ নয় ঠিক আছে বাইনান্সের মতোই প্ল্যাটফর্ম এখানে আমি ট্রেডও করি তো আপনারা চাইলে কিন্তু এখানে স্টেকিং করতে পারেন একবার করে দেখতে পারেন তবে আমি সাজেস্ট করব বেশি মানে একদম হিউজ পরিমাণে ইনভেস্ট করে দেবেন না ঠিক আছে আপনাদের মানে টেস্টের জন্য কিছু কিছু ইনভেস্ট করে দেখতে পারেন তো এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবেন চলুন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ